বন্ধু, কিরে ব্যস্ত নাকি? কোথায় আছিস? আমি তো বাসায়, তুই কই? আচ্ছা ভালো হলো। হয়েছে কি, মানে আমি একটা ঝামেলায় পড়ে গেছি, বুঝতে পেরেছিস? কি হয়েছে ঝামেলা? হ্যাঁ, বলতে তো দিতে হবে ভাই, আমার কথাটা আগে শোন। হঠাৎ করে আমার গাড়িটা রাস্তার মধ্যে বন্ধ হয়ে গেছে। ব্যাটারি লাইটটা দেখছিস চেক করে ঠিক আছে কিনা? আমি ট্রাই করেছি, হচ্ছে না। আমি বেশ কিছুক্ষণ ট্রাই করেছি। তুই তো গাড়ি এক্সপার্ট, তুই কি একটু আসবি? কোথায় আসবো বাবা, বেশি দূরে নাই, তোর তোর বাসার 3টা রোড পরে হবে। হ্যাঁ, 3টা রোড পরে, পেছনের দিকে, ওই পার্কের পাশে। আচ্ছা, হাতের কাজটা শেষ করে এখন আসতেছি। সমস্যা নাই, সময় লাগলেও তুই আয়, আমি অপেক্ষা করছি। আমি ওই যে পার্কের ওদিকে যাই, তুই চলে আয়। আচ্ছা ঠিক আছে, তুই লোকেশন পাঠা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, এসে আমাকে কল দিস, রাখছি। কিচ্ছু বুঝে না, রং করেন কেন? ঢং করছি না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি আসলে যেমন ছিল আমাকে মনে করছেন, আমি ঠিক তেমন ছিল নই। গাড়িটা নষ্ট হয়ে গেছে, আমার একটা ফ্রেন্ডকে বলেছি গাড়িটা এসে ঠিক করে দিতে, সে গাড়ি এক্সপার্ট, সেই জন্য পার্কে ঢুকেছি, কোথাও বসবো। আপনি ভালো মানুষ, দয়ার সময়টা নষ্ট হল যাই গা। আপনার কত কে আমার কেমন কত নেন আপনি কত নেন? লাইনে আসছে, যাইবেন না? ঠিক সেটা না, আসলে আমার বন্ধুটার আসতে হয়তো একটু সময় লাগতে পারে, সময়টা কাটানো দরকার। গল্প করবো আপনার সঙ্গে, বিনিময়ে টাকাও দেব। বাসায় জানে আপনার লগে দাঁড়ায় দাঁড়ায় বয়া বয়া আজাইরা করতে কোনো সময় আমার নাই, আমি যাই, আমার কাস্টমার দূর। আরে বাবা বল, ঘন্টায় 3,000 টাকা দিব, চলবে? বলছিলাম যে চাইলে ঘন্টায় 3,000 টাকা দিতে পারি, চলবে? আপনার কি মেলা টাকা? সেটা জানি না, তবে এই মুহূর্তে তোমার সঙ্গে গল্প করে সময় কাটানোটা আমার জন্য খুব বেশি জরুরি। ওদিকটাতে বসতে পারি? চলেন বসি। আরে বসেন বসেন, এই ময়লা একটু দেখ লাগলো কিছু। এখানে প্রতিদিনই আসা হয়? কিছু কইলে গেলে আসে। আমার বন্ধুরা চলে এসেছে, আমাকে যেতে হবে।
আপনি একটা বিপদে পড়ছেন, আপনার কাছ থেকে টাকাটা লও, ঠিক হইব না। মানে মানে এই যে গল্প সল্প করলাম আমিও, ভালো লাগলো আমারও। আরে না, কিছু কথা বলতে, কিছু গল্প করতে। টাকা দিবেন তাহলে গল্প করতে দিব। আপনার যেহেতু টাকা, গল্প করার লেগে মানুষের টাকা দেন, তা আপনি এসব করেন না।
সবাই সব করে না সব মানুষ এক নয় কেডা কইছ আপনারা সব মানুষ এক তার মানে সব পুরুষ মানুষ এক পুরুষ মানুষ হলো কি চরিত্রহীন যার যত বেশি টাকা সে তত বেশি চরিত্র তোমার ধারণা ভুল একেবারেই ভুল আচ্ছা কিছু প্রশ্নের উত্তর দাও তুমি এই যে কদিন তুমি কোথায় ছিলে আমার কি যাওয়ার জায়গার অভাব আছে যে যেখানে নিয়ে যায় সেখানেই যাই এসব করো কেন তুমি কি দর একটা চাকরি বাকরি করলেও তো পারো আমার চাকরি কেন দিব আপনি থাকো কোথায় আশপাশে বাসায় থাকি বাসায় কে কে আছে বাসায় আমরা পাঁচজন থাকি পাঁচজন মানে চার দেয়াল আর আমি আমার কেউ নাই আমি একলা সাত সূর্যের মতো একলা আচ্ছা আচ্ছা একটা কথা তোমাকে ওই দিন বলা হয়নি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম মানে তোমার ফোন নাম্বারটা আমার নেওয়া হয়নি তুমি যদি কিছু মনে না করো আমি কি তোমার ফোন নাম্বারটা পেতে পারি আমার নাম্বার নিয়ে আপনি কি করবেন আপনি না ভালো মানুষ চাইলাম পেতে পারি না না সমস্যা নেই আপনার নাম্বারটা দেওয়া যায় এই যে নাম্বারটা বলো নাম্বার হলো গিয়া 0 0 1 1 আমি গরিব হতে পারি চৌধুরী সাহেব কিন্তু আমি ছোট লোক না কখন হ্যাঁ পারো কিন্তু 5,000 টাকা লাগবো এটা লেগে এক্সট্রা দিবি দিলে আসি নাহলে নাই আচ্ছা ঠিক আছে চললাম না রাখ ব্যস্ত আছি আপনার আবার কি হচ্ছে সে আর এরকম পেশা মতো করে রাখছে কি না কিছু ঠিক আছে আমি যাই আমার কাম আছে মনে করেন আপনার খুব কাছের মানুষ খুব কাছের কেউ বলতে পারবেন আমি কে পরিচয়টা দিলে দেন নাইলে এখন আপনার লগে পলান টুকটুক খেলার কোন শখ আমার নাই বুঝছেন নাইলে ফোনটা রাখেন হ্যালো আমি জহির ও আপনি
কেমন আছো? আর আমার থাকা কোন ফোন দিছেন কেন? আজকে কিছুটা মন খারাপ, কিন্তু তুমি কি পারবে আমার মনটা ভালো করে দিতে? যদি পারি তাহলে কি দিব? যদি পারো তাহলে তুমি যা চাইবে তোমাকে আমি তাই দিব। আমি যা চাইবো তাই দিবেন? দেখেন পরে কিন্তু আবার কথা ঘুরাইতে পারবেন না। আবারও বলছি, তুমি যা বলবে তাই পারো। ঠিক আছে, তাহলে চোখটা বন্ধ করে হাতটা বাড়ান। কি? চোখটা বন্ধ করে হাতটা বাড়ান এমনে। মন ভালো হয়েছে না? হয়েছে? এখন আমার পুরস্কার? বললাম তো তুমি যা চাইবে আমি তোমাকে তাই। আপনার বউ হইতে চাই, বিয়ে করবেন? হাসছো কেন? ভালো আছে, টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা করো, ভদ্রলোক সবসময় কামের আগে অ্যাডভান্স টাকা দিয়ে যায়। ওই যে আপনি আসার একটু আগে আবার অ্যাডভান্স টাকা দিয়ে গেছে। আপনি কেন জিজ্ঞেস করতেছেন আমার রাইতে কাম আছে কিনা? যখন আসছিলাম তখন দেখছিলাম যে তুমি একজনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো, টাকা পয়সা লেনদেন করছো সেটাও দেখছিলাম, তাই মনে হলো যে আজকে হয়তো তুমি কোথাও যাবে। হ্যাঁ যাবই তো, এটাই তোমার কাম। আপনার কাছে রেখে মানে কি? আরো তোমার টাকা ধরো। আরে আপনার কাছে থাক, আপনার কাছে জমুক, জমে জমে যখন অনেক টাকা হইব তখন আমার দিয়ে দিন। মানুষটা ভীষণ অদ্ভুত। আপনিও মানুষটা
পাইছেন দূর তোর কল মুহূর্ত তাই নষ্ট করে দেয় উফ হ্যালো আপনি এত রাত বারবার ফোন দিচ্ছেন আসলে আমি একটু আগে একটা ওরা একটা আচ্ছা আমি আর কথা বলতে পারবো না আমি অনকে লাইনের সাথে আছি শুনতেছেন না কে লাইন গালি দিতেছে আপনি রাহে তো আর ফোন দিও না আপনি স্বপ্ন দেখছেন ভালো হয়েছে এটা আমার কনের কি আছে আর আপনি এরকম করে হুটহাট রাত বিরাতে তো আমার ফোন দিয়ে না তো সাথে কাস্টমার থাকলে অনেক বিরক্ত হয় শুনেন নাই কালকে রাইতে গালি দিছে তুমি মানুষে দেখতে অনেক সুন্দর হলেও তোমার মনটা পাথরের মতো আজ নিষ্ঠুর কেন তুমি আমার মন এরকম নিষ্ঠুরী আমি নিষ্ঠুরী আপনার কোনো অসুবিধা আছে আমার ভালো হওয়ার কোনো ইচ্ছা নাই কি ঠিক করেছো তুমি তুমি সবসময় আমার সাথে এভাবে কঠিন করে কথা বলবে আমার মনটা আজকে ভালো নাই কালকে যে কাস্টমার আসছিল সে তো এমনিতে পুরো টাকা দেয় নাই তারপর টাকা চাইছি দেখে এই যে ঘুষি মারছে পুরো দাগ বানাই দিচ্ছে রক্ত জমে গেছে এখানে এই কাজটা করতে হবে কেন তোমাকে তুমি কাজটা ছেড়ে দিতে পারো না প্রফেশনটা চেঞ্জ করো যদি টাকা দরকার হয় আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি এই কাজটা থেকে বের হয়ে আসো আপনি আমার টাকা দিবেন কেন আর আপনি দিলে আমি নিমু কেন কি লাগেন আপনি আমার জামাই লাগেন বিয়ে করবেন না রে অত সহজ না কোনো পুরুষ মানুষকে আমি বিশ্বাস করি ম্যাডাম এসে কোনো বুক পিটি নাই সব সব বেড়ার জাত একরকম ভুল সব পুরুষ এক না হয়তো তোমার সঙ্গে যার যার পরিচয় হয়েছে দেখা হয়েছে কথা হয়েছে তারা ভালো ছিল হ্যাঁ সেই রে আমি তো আমার জীবন দিয়েই কমু না আমার জীবন দিয়ে বিচার করবো আমি অন্য আর একটা মানুষের জীবন দিয়ে বিচার করতে যাবো বুঝলাম আজকের একটা ঘটনা ঘটাতে খুব ইচ্ছে করছে ঘুরতে ইচ্ছে করছে চলো একটা কাজ করি আজকে তুমি আর আমি আমরা দুজন সারাটা দিন রিক্সায় করে ঘুরি দুপুরে কোথাও একসঙ্গে লাঞ্চ করি আর রাতের বেলায় দুজনে মিলে সিনেমা দেখি কেমন হয় আপনি আমার নিয়ে যে ঘুরবেন আপনার মান সম্মানের দরকার না মান সম্মান কি এত ঠুমকো জিনিস যে কারোর সাথে ঘুরলে সঙ্গে সঙ্গে নাই হয়ে যাবে শেষ হয়ে যাবে আর যদি তাই হয়ে থাকে তাহলে শেষ হয়ে যা ইয়ার এমন কি আপনার মান সম্মান যাওয়ার ডন নাই একদম না আপনার আমার তো ভালো লাগে কেন জানেন কেন ভালো লাগে কারণ আপনি একটা আইত পাগলা খেয়েছেন মানুষ আইত পাগলা কি জিনিস আধা পাগল আধা পাগল Thank you.
ব্যাপারটা কি বলতো? মানে তোকে আজকে কেমন যেন একটা লাগছে। তেমন কিছু না, একদম ঠিকঠাক আছে বন্ধু। না একদম ঠিকঠাক নেই। শোন ও ভালো কথা, ওই তুই আগে একদিন একটা মেয়ের কথা বললি, মানে কি হয়েছে, মানে তুই কি প্রেমে প্রেমে পড়েছিস নাকি? প্রেমে পড়েছি কিনা জানি না, তবে বন্ধুত্ব হয়েছে। তো এই বন্ধুটা কোথায় থাকে, কি করে? ওর পরিচয় শুনলে তুই আতকে উঠবি। ও যা করে সেটা যদি শুনিস তাহলে হয়তো ভয়ে এখান থেকে পালাবি। আমি ভয়ে এখান থেকে পালাবো? আচ্ছা একটু ক্লিয়ার করে বলতো কি হয়েছে। ও একজন একজন প্রস্টিটিউট। কি বললি, প্রস্টিটিউট? তো পরিচয় কিভাবে হলো? গল্পটা আমি অন্য একদিন বলবো, আজ না। দেখ তোকে জ্ঞান দেওয়ার সামর্থ্য আমার নেই, তুই হচ্ছিস আমার বেস্ট ফ্রেন্ড, তোর যেটা ভালো হয় যেটা ভালো বুঝে সেটাই কর, কিন্তু এমন কিছু করিস না যেন জীবনে বিপাকে না পড়িস। ঠিক বেঠিক হিসেব করে যদি জীবনটাকে কাটতাম তাহলে তো এই জীবন ছিল শালিকের, দোয়েলের, বন বিড়ালের কিংবা মহাত্মা গান্ধীর। কি এটা দেখো, খুশি হওনি? খুব খুশি হয়েছি। আপনি খেয়াল করছিলেন না যে শাড়িটা আমার পছন্দ হয়েছিল? আচ্ছা আমার একটা কথা কন তো, এই ঢাকা শহরে এত ভালো ভালো মাইয়া থাকতে আপনি পার্কের মধ্যে এসে আমার লগে গল্প করে সময় কাটান কেন? ঢাকা শহরে মেয়েদের অভাব নেই, প্রচুর মেয়ে আছে, মাধবী লতা নেই, মাধবী লতা শুধু একজন। ইস, এত ঢং করে কত কখনো কোনো দরকার নাই। ছোটবেলা থেকেই মেয়েদের সাথে সখ্যতা আমার ভীষণ রকমের কম, যখন ইউনিভার্সিটিতে উঠলাম হঠাৎ করে একজনকে ভীষণ ভালো লেগে গেল, নিতু নাম মেয়েটা। সবচেয়ে অদ্ভুত বিষয়টা জান, নিতুর সাথে তোমার চেহারা অদ্ভুত একটা মেয়ে। ও এই কারণে আপনি পার্কে এসে আমার সাথে কথা কন? না সেটাও না, একটা কবিতা শুনবে? হ্যাঁ শুনুন। সবুজ ঘাসের দেশ, যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরে মাধুরী লতা সে। মাধবী লতা সেন। আচ্ছা শুনেন, কালকে আমি কক্সবাজার যাবো। কেন? কামে যাবো, আমি যে কাম করি এক সপ্তাহ পরে আসবো, এক সপ্তাহের মধ্যে আমার ফোনও বন্ধ থাকবো, আপনি আমার ফোন টোন দিয়েন না। গেলে হয় না? আমারে বিয়া করে ফেলান তাহলে, না গেলে হবে? করবেন বিয়া? দম আছে বুকে? Thank you.
হ্যাঁ হ্যালো, কোথায় আছো তুমি, কেমন আছো? তোমার ফোনটা বন্ধ ছিল কেন? তুমি দেখা করবে? আসছি আমি, এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ রাখছি। বলে বুঝাতে পারবো না, মানে তোমাকে একেবারে ডানা কাটা পনির মতো লাগছে। আপনি যে কি করেন না, আপনার কথার কোনো আগা মাথা নেই। আমার কথার আগা মাথা নেই? আপনি আমার পরির লোকের তুলনা করেন। আমি হলাম কি একটা খারাপ মায়া? পরির লোকে তো খারাপ মায়া মানুষের কোনো তুলনা হয়। পরি কইবেন ভালো যারা মায়া মানুষ তা করে। আচ্ছা কে বললো তোমাকে যে তুমি খারাপ? আর যদি সেটা হয়েও থাকে তাহলে ভালো হয়েছে। ভালো হওয়া এত সোজা না। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা হলো গিয়া ভালো। আচ্ছা ইয়ে, তোমার ট্যুর কেমন হলো? আমি যেখানে গেছি ওইটাকে ট্যুর বলে না, আমি গেছি পেটের ধান। যারা আমার নিয়ে গেছে পুত্রকরণের লাইগা তারা গেছে তুমি। ওই একই কথাই বলেছি, মানে জানতে চাচ্ছি যে কোনো অসুবিধা হয়নি তো? সব ঠিক ছিল? ঠিক থাকলে ঠিক, না থাকলে নাই। ভালো মন্দ ঠিক বেঠিক ভাইবা তো কোথাও যায় না। যে যখন যেখান থেকে ডাকে ভালো মন্দ কিছু না ভাইবা সেখানে চলে যায়। বাইসা ফিরমু না ময়রা ফিরমু এরা নিয়ে ভাবি, চিন্তা করি যত দ্রুত ময়রা যাবো ততই ভালো। আমার মতো একটা মায়ের বাজে কথা বলবে না আমার সঙ্গে। পেটে থাকাটা সুন্দর, পেশায় কি যাস? আমার জায়গায় যদি আপনি হইতেন তাহলে কোনোদিন এই কথা কইতে পারতাম না। বিশ্ববৃত্তি করার চেয়ে ময়রা যাবো না। এই যে এটা না, এটা আপনার জন্য আছে। আমার জন্য? খুলে দেখেন। কি এটা? আরে খুলে দেখেন না। পাঞ্জাবি তুমি আমার জন্য এনেছো? সুন্দর না? ভীষণ ভীষণ সুন্দর। পছন্দ হয়েছে আপনার? কিন্তু এটা তুমি আমাকে কেন দিবে? ওমা কেন? আপনি আমার শাড়ি কিনে দিতে পারেন, আমি আপনার একটা পাঞ্জাবি কিনে দিতে পারি না। আপনি আমার উপহার দিতে পারেন, আমি আপনার কোনো উপহার দিতে পারি না। পারো, অবশ্যই পারো। আমার যে কি ভীষণ খুশি লাগছে না আমি বলে বোঝাতে পারবো না। মানে কি যে করতে ইচ্ছে করছে আমি না, মনে হচ্ছে আজকে আজকে সারাটা দিন তুমি আর আমি দুজন মিলে টই টই করে ঘুরে বেড়াই। রিক্সায় ঘুরি, এরপরে সিএনজিতে করে ঘুরি, এরপরে দুপুরে কোথাও খাই, তোমার পছন্দের ফুচকা চটপটি খাই, এরপর রাতে একসঙ্গে ডিনার। পাগল হয়ে গেছেন আপনি? এটা সত্যি, মানে সত্যি মনে হচ্ছে আমি পাগল এবং আমার যা খুশি তাই করতে ইচ্ছে করছে। একটা কাজ করি, বিয়ে করে ফেলি। বিয়ে করবে তুমি আমাকে? আমি হাসির কথা বলিনি, আমি সিরিয়াসলি বলি। আমার ডর লাগতেছে, আমার মনে হচ্ছে আপনি আমাকে কামড় দিবেন। আপনি পাগল হয়ে গেছেন? আমি পাগল হয়ে গেছি, সত্যি পাগল হয়ে গেছি।
বিজি এখন কি অবস্থা তোমার শরীর ঠিকঠাক ভালো জ্বর তো আর নেই অত কমে গেছে আমার মাঝে মাঝে কি মনে হয় জানি কি মনে হয় আমার খুব কঠিন একটা অসুখ হইব তারপর একদিন হুট করে মরে যাব মরে যাওয়ার পরে হা শান্তি আর শান্তি বাইসা থাকাটাই মাঝে মাঝে এত যন্ত্রণা লাগে এ ধরনের বাজে কথা আমার সামনে বলবে না শুনতে ভালো লাগে না আর এই যে মরে যাওয়ার কথা বললেন মরে যাওয়াটা কোনো সমাধান না যদি সমাধানের কথা জানতে চাও তাহলে বলি এই যেই প্রফেশনে তুমি আছো এই প্রফেশনটা চেঞ্জ করো তাহলেই হয় অন্য কিছু করলে কি সব কিছু সমাধান হইব কয়লা ধুইলে কি ময়লা যাবে যাবে না বলতো তোমার পছন্দ কি কি আমার পছন্দ মেলা কিছু সানি রাইত ভাল লাগে পাহাড় ভাল লাগে হেয়ার ফর কাঠগোলাপ ভাল লাগে বেলি ফুল ভাল লাগে আইসক্রিম ভাল লাগে আইসক্রিম আর কি অপছন্দ শুনবেন সেটা কি পুরুষ মানুষ ঢাকার কাস্টমাররা ফোন দিয়ে জ্বালাতন করে মেরে ফেলবো একদম টাকাটা না হয় ফেরত দিয়ে দাও দরকার হলে আমি তোমাকে টাকাটা দিই আপনার কাছ থেকে আমি শুধু দুটো টাকা নেবো কেন আপনাকে কি লাগে আমার আর খুব ভালো হয় আপনি এমন ঘন ঘন আমার লগে দেখা করতে আসেন না খামাখা মায়া বাড়ায় কি লাভ মায়া খুব খারাপ দেয় আমি আসলে তোমার খারাপ লাগবে না আপনি না এলে আমার খারাপ লাগবো কেন তোমার সত্যি খারাপ লাগবে না কাছে মনে হয় তুই কিছু লুকাচ্ছিস বিষয়টা কি বলতো কোনো বিষয় নেই মাধবীকে ফোনে পাচ্ছি না আমার কাছে মনে হচ্ছে তুই বিষয়টা নিয়ে খুব সিরিয়াস হয়ে যাচ্ছিস সিরিয়াস কিনা জানি না তবে এতটুকু বলতে পারছি যে মিস করছি ভীষণ ওকে ব্যস্ত নিশ্চয়ই ফ্রি হয়ে তোকে ফোন করবে এত চিন্তার তো কিছু নেই জানি না বুঝতে পারি না কিছুই শুধু এটা বুঝি যে ও আমাকে খুব একটা পাত্তা দেয় না
মানে কি এর কোনো মানে নেই রে বন্ধু দেখ আমার প্রতি তুই রাগ করিস না কারণ আমি তোর বন্ধু আমি চাই তুই সবসময় ভালো থাক জেনে শুনে এভাবে যন্ত্রণা কেনার কোনো প্রশ্নই আসে না আর তাছাড়া তোর আব্বা আমার কথা একবার ভাব ওরা যদি বিষয়টা জানতে পারে তাহলে কোনভাবে নেবে বল আমার কাছে এসব কথার কোনো ভ্যালিউ নেই জীবনটা আমার যাপন করব আমি অন্য কেউ না সেই জন্য এই জীবনের সিদ্ধান্ত নেবার ক্ষমতা অধিকার সেটাও শুধু আমার তোর সত্যি হতে মাথা খারাপ হয়ে গেছে বুঝছিস তো যা খুশি কর তো যা আমার লোকে একজনের কথা বুঝতে পারে কথা খাবার ঠিক না থাকলে আমি কাম করতে পারবো না আমি রাগা চলে যাবো আমার দরকার নেই যাবি গা মানে গেলে তুই কি করতে আসছিস হ্যালো মাধবী তুমি এত রাত্রে কি হয়েছে তোমার তুমি এভাবে কথা বলছো কেন কি সমস্যা
এই যে দেখো দেখো আমি এসেছি, কিচ্ছু হবে না তোমার, তোমার কোনো কিচ্ছু হবে না, তুমি একদম সুস্থ হয়ে যাবা। যদি প্রয়োজন পরে এখান থেকে আমি ঢাকায় নিয়ে যাবো তোমাকে, একদম ঠিকঠাক ট্রিটমেন্ট করাবো, তোমার কিচ্ছু হতে আমি দেব না। তুমি যখন সুস্থ হয়ে যাবে আমরা বিয়ে করব, ছোট্ট একটা সংসার হবে আমাদের, আর দুটো সন্তান, মেয়ে হবে আমাদের যমজ, দুটো মেয়ে। এই যে আমি, এই যে কিছু হবে না, আমি তোমার কিছু হতে দিব না, সবকিছু ঠিক হয়ে যাবে। এমন করছো কেন মাধবী? এক্সাইটেড হো না, এক্সাইটেড হো না, সব ঠিক হয়ে যাবে একদম, সত্যি মাধবী, সব। I'm sorry, she's no more. I don't know what I'm doing.